এই ম্যাথটাতে আমাদের বলা হচ্ছে আর্থের সারফেস থেকে এইচ হাইটে একটা অবজেক্ট, তো অবজেক্টটা যেই পয়েন্টে আছে মানে এ পয়েন্ট, এ পয়েন্টের জন্য মহাকর্ষীয় বিভব বা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দেয়া, আর হচ্ছে এই পয়েন্টের জন্য জি দেয়া। ওকে, তো এই দুটো জিনিস হচ্ছে আমাদের দেয়া, আর হচ্ছে আমাদের এই এইচটা বের করতে হবে। তো যা যা দেওয়া সেটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি। প্রথমে লিখব হচ্ছে যেহেতু মহাকর্ষীয় বিভব বা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দেওয়া, সো আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই কত আমাদের আর, তাই না? এই স্মল আরটা কিন্তু হচ্ছে এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, মানে হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ, মানে আর্থের রেডিয়াস প্লাস হচ্ছে কত এইচ। ওকে, তো এটা ইকুয়াল টু হচ্ছে আমার 5.02 ইন্টু 10^7 জুল পার কেজি। ওকে, তো এটা নেগেটিভ সাইন ছিল, নেগেটিভ, তো দুপাশে হচ্ছে নেগেটিভ নেগেটিভ চলে যাবে। সো আমরা লিখতে পারি হচ্ছে আলটিমেটলি জিএম বাই আর ইকুয়াল টু 5.02 ইন্টু 10^7 জুল পার কেজি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে আসলে আর কিছু করার নাই, তো এরপর আসলে আমাদের এখানে এ পয়েন্টে জি দেওয়া, তাই না? তো আমি লিখতে পারি জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ওকে, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এই আর মানে হচ্ছে আর প্লাস এইচ, এটা ইকুয়াল টু হচ্ছে 6.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন আমরা এই ইকুয়েশনটা এবং হচ্ছে এই ইকুয়েশনটা মান হচ্ছে এটা যদি 1 হয় এটা যদি 2 হয় আমরা হচ্ছে একটাকে আরেকটা দিয়ে কী করে দিব, ডিভাইড করে দিব। তো আমি লিখতে পারি জিএম বাই আর ডিভাইড হচ্ছে জিএম বাই আর স্কোয়ার ইকুয়াল টু হবে আমাদের 5.02 ইন্টু 10^7 ডিভাইড 6.27। এখানে আমরা জিএম জিএম কাটতে পারি, থাকে হচ্ছে আমাদের এটা যদি উল্টে যায় আর স্কোয়ার যাবে উপরে, এই আর আসবে নিচে, মানে হচ্ছে আর স্কোয়ার বাই আর ইকুয়াল টু আমরা পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে আর ইকুয়াল টু 8 ইন্টু 10^6 মিটার। ওকে, সো আমরা যদি এটা কাটাকাটি করি আমরা এখান থেকে পাবো হচ্ছে একটা আর, অর্থাৎ আর হচ্ছে 8 ইন্টু 10^6 মিটার, অর্থাৎ সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের কত এটা। এখন আমরা ইজিলি এইচ বের করতে পারবো, কারণ হচ্ছে এই যেহেতু স্মল আর ইকুয়াল টু হচ্ছে আর প্লাস এইচ, এই আরটা হচ্ছে আমার রেডিয়াস, তাই না? সো আমি লিখতে পারি হচ্ছে আর প্লাস এইচ ইকুয়াল টু 8 ইন্টু 10^6 মিটার, সো এইচ ইকুয়াল টু 8 ইন্টু 10^6 মাইনাস ক্যাপিটাল আর, 8 ইন্টু 10^6 মাইনাস 6.4 ইন্টু 10^6। ওকে, মানে আমি এই আর এর ভ্যালুটা এখানে কী করলাম, বসালাম। তো এখান থেকে আসবো হচ্ছে আমাদের 1600000 এত মিটার, মানে হচ্ছে 1600 কিলোমিটার। তো এটাই হচ্ছে আমার আর্থ সার্ফেস থেকে ওই পয়েন্টের কী হাইট, কী কী দেওয়া ছিল ওই পয়েন্টের, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর হচ্ছে জি এর ভ্যালু। ওকে, তো এটা কিন্তু এমসিকিউ, মানে এই টাইপের ম্যাথ এমসিকিউ সিকিউ দুই টাইপের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো যেটা বলেছিলাম নেক্সটে আমরা যাব হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, যে দুটো টপিক আমরা রিসেন্টলি পড়েছি তাদের মধ্যে একটা সম্পর্ক, মানে আমাদের একটা ফর্মুলা বের করব যেখানে ইন্টেন্সিটি এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দুজনই থাকবে।